না দেখেন এত সুন্দর দেখা বলে বোঝানো যাবে না। আমার গাছগুলো মনে হয় আজকে পানি দিতে হবে। লাইট ডিজাইন গুলো কি রকম হচ্ছে হচ্ছে সব ছেলে ফুল মেয়ে ফুলও ফুটছে। ফুল যেমন বিকালে ফোটে ফুল দিয়ে বলে এই লাউ বেগুন হচ্ছে কাঁচাটা তো পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝর সব কিছুই শেয়ার করছি। এখন শুধু সবজি খাওয়াপুর ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে আসলে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন। এই যে আর একটা দেখাই প্রচুর সময় দিতে হয় প্রচুর পরিশ্রম সবকিছুই খালি দেখাতে ইচ্ছা করে। দেখেন একটা মরিচ দেখেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। করলাও তুলতে হবে কোনটা ছেড়ে কোনটা তুলবো কারণ আর কোনটা খাবো সব সবজি তো প্রতিদিন এত এত করলা লাউ বেগুন সব তো একসাথে খাওয়া যায় না তাও তুলে ফেলতে হবে। পাকে গেলে সেটার অত টেস্ট লাগে না পাকে গেলে শুধু ভর্তা করে খাওয়া যায়। আর হচ্ছে কাঁচাটা তো পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝরঝরা ভাজি করলে অনেক মজা। তো আজকে হচ্ছে হঠাৎ করেই বাগানে আসছি রান্না চুলায় দিয়ে এসে দেখি চাল কুমড়ার ফুল ফুটছে তো হাত পরাগান করে দিব। লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়ার সব একই নিয়মেই হাত পরাগান করে দিতে হয়। তো আগে তো লাউয়ের কীভাবে হাত পরাগান করে দিতে হয় দেখাইছিলাম। তো চাল কুমড়ার যেহেতু এই মুহূর্তে মেয়ে ফুল ফুটছে পুরুষ ফুল ফুটছে তো আমিও হাত পরাগান করে দিব। কীভাবে চাল কুমড়ার হাত পরাগানটা করে দিতে হয় ওইটা আমিও করি আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আর এতদিন তো সব কিছুই শেয়ার করছি এখন শুধু সবজি খাওয়ার পালার তোলার পালার দেখানোর পালা যে কীভাবে তুলি কত আনন্দ করে। আর আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে আসলে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন যেন সবাই দেখতে পারে। দেখে একজন দুইজনও যদি ইন্সপায়ার হয়ে আমারটা দেখে গাছ লাগায় এটা আমি নিজেকে অনেক ধন্য মনে করব। মাশাআল্লাহ দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে চাল কুমড়ার ফুল মানে চোখ জুড়ায় যায়। বাগানে আসলেই একদম প্রথমেই চোখে পড়তেছে এই চাল কুমড়ার ফুল। আমি একটু কাছে যাই দেখাই অনেকগুলা ফুল ফুটছে এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না। কাছে যাই চলেন। মেঘলা মেঘলা আজকে সকালে একটু বৃষ্টি হয়ে গেছে অবশ্য। আমার গাছগুলো মনে হয় আজকেও পানি দিতে হবে না বৃষ্টি আছে আবার। এই লাইট ডিজাইন গুলা কি রকম হচ্ছে আল্লাহ। এই লাউগুলা সুন্দর কিন্তু একদম গ্রিন এইগুলার ডিজাইনটা কেমন যেন হচ্ছে। এই যে এগুলা হচ্ছে সব ছেলে ফুল মেয়ে ফুলও ফুটছে দেখেন কি সুন্দর একদম ছড়ায়ে কি সুন্দর ওয়াও। আর এই ফুলগুলো থাকেও একদিন দুই দিন। লায়ের ফুল যেমন বিকালে ফোটে পরের দিনই একদম সকালেই নেতায় যায় কিন্তু এগুলো থাকেও আবার। পুরুষ ফুল দিয়ে মেয়ে ফুলের হাত পরাগায়ন করে দিব। তো এইটা হচ্ছে মেয়ে ফুল কারণ এটার সাথে দেখেন সাইডে হচ্ছে চাল কুমড়া আছে এটা মেয়ে ফুল। এখন একটা পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে আসবো একদম ফুটন্ত একটা পুরুষ ফুল ছিঁড়ে ফেললাম বিসমিল্লা বলে। এইটার এখন এই যে চার পাশের এই অংশটা সুন্দর করে এইটার এখন এই যে খুবই আসলে আমি এক হাতে ক্যামেরা এই যে সিঁড়ে এখন এই যে চার পাশের পাপড়িগুলা এক জায়গায় করে ধরে ফেললাম। ধরে এই মাঝের অংশটা দিয়ে এখন এর মাঝে এইভাবে এইভাবে আস্তে আস্তে করে আলতো করে লাগাই দিবেন। এই হাত পরাগায়ন করে দিলে না ফলগুলা টিকে যায়। অনেক সময় ভ্রমর মৌমাছি এরা পরাগায়ন করতে পারে না বা এদের দ্বারা হয় না তো এই হাত পরাগায়ন করে দিলে চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপর লাউ বেগুন টেগুন মরিচ টরিচ এইগুলার দরকার হয় না। এগুলা অত ছোট ছোট ফুল নিয়ে করা সম্ভব না কিন্তু এই যে বড় বড় যেগুলা সবজি চাল কুমড়া লাউ মিষ্টি কুমড়া এগুলার কিন্তু হাত পরাগায়ন করে দিলে এই যে এগুলা টিকে যাবে। এটা আমি দুই দিন আগে হাত পরাগায়ন করে দিছিলাম দেখেন আলহামদুলিল্লাহ চাল কুমড়া দুইটা টিকে যাচ্ছে। আস্তে আস্তে আলতো করে এইভাবে দিয়ে দিবেন। এই যে আর একটা দেখাই
একটা পুরুষ ফুল ছিঁড়ে নিতে হবে, যেটার সাথে কোনো চাল কুমড়া বা লাউ বা মিষ্টি কুমড়া থাকবে না, সেটা পুরুষ ফুল সুন্দর করে ছিঁড়ে নিয়ে এই খুবই ভালো করে এই মাঝের অংশটা যেন আস্তে আস্তে এই পাপড়িগুলো একসাথে নিচের দিকে করে নিব। এই যে করে নিয়ে এইভাবে আলতো করে মাঝের অংশটা যেন আবার ভেঙে না যায় এই মেয়ে ফুলটার, আলতো করে করে লাগাই দিতে হবে। এইভাবেই কিন্তু আমি আমার লায়ের ফলন আলহামদুলিল্লাহ এত বেশি করছি, সারটার তো দিছি কিন্তু এভাবেও করতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ, এই দেখেন মাশাল্লাহ অনেক লাউ আসতেছে। আর সব সময় বাগানে আসলে আমি যেটা করি, এই পাকা পাতাগুলা হলুদ পাতাগুলা দেখা মাত্রই সবই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেই। এগুলা করে দিবেন, কষ্ট করতে হয়, অনেক কষ্ট আসলে, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম, অনেক টেক কেয়ার দেখতে হয়, এসে এসে ঘুরে ঘুরে সব দেখতে হয় কি অবস্থা। তো আমার চাল কুমড়া মোটামুটি 2-3-4-5টা ধরে আছে, একটু বড় হোক আবার সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে পাকা পাতাগুলা সবই ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন, মানে রান্নার ফাঁকে ফাঁকে আইসো বাগান দেখতে আসি জানেন, প্রচুর সময় দিতে হয়, প্রচুর পরিশ্রম, সবকিছুই খালি দেখাতে ইচ্ছা করে। দেখেন একটা মরিচ গাছে কত মরিচ ধরছে, এক একটা থোপায় মরিচ, দেখেন দেখেন এক একটা থোপায় মরিচ কত হবে। এরকম যদি আপনি 2-3টা গাছ লাগায় তাই আর মরিচ বাহিরে থেকে কিনতে হয় না, মরিচের চাহিদা পূরণ হয়ে যায়। এই দেখেন, আর মরিচ গাছ তো ছোট ছোট টবেও হয়, বেশি যে অনেক বড় পট লাগবে সেটাও না, ছোট ছোট পটেও মরিচ গাছ লাগানো যায়। খালি দেখাতে ইচ্ছা করে আপনাদের, দেখেন কাটা দিয়ে ধরাই যায় না কি সুন্দর, দেখেন কি মায়া, কত ভালো লাগার জিনিস। দেখেন দেখেন কত সুন্দর। তো এই যে ছোট ছোট যে লাউ দেখতেছেন এগুলা কিন্তু সবই আমি দেখা মাত্রই হাত পরাগায়ন করে দিছি। এই যে তো আপনারাও এইভাবে সব হাত পরাগায়ন করে লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়ার অধিক ফলন আনতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।